সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। আর আজকে তোমাদের দেখাবো যে আগের দিন কালী ঠাকুরটা রং করা হয়েছিল সেটা কি করে ফুল সাজগোজ করানো হয়, তো সেটা তোমাদের দেখাবো। আর এই সাজগোজটা আমি নিজেই করছি, আর তো আর ভিডিওটা একটু রাতে করেছিলাম, তো সেই কারণে হয়তো লাইটটা একটুখানি বাজে থাকতে পারে। তো প্লিজ তোমরা দেখবে, দেখে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো, ঠাকুরের সাজানোটা হয়ে গেছে, এরপরে ঠাকুরের চুলটা লাগানো হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, প্লিজ কমেন্ট করবে। Thank you.
তো এই যে দেখো, এখন কালী ঠাকুরের লুকটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এরপরে নিচে মহাদেবের লুকটা বাকি রয়েছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, সাথে থাকো। Thank you.
এটাই হচ্ছে কালী ঠাকুরটা সাজানোর পর আলটিমেট লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে লাগলে, আর যদি ভিডিওটা ভালো লেগে থেকেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা পরবর্তী ভিডিওতে, আর এইরকম ঠাকুরের ভিডিও পেতে সাথে থেকো। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।